আর তৃতীয় হচ্ছে নিজের পাপের জন্য ক্রন্দন করা। আমরা কয়জনে আপনার তাহাজ্জুদে কেঁদেছি, ইল্লা মাশাআল্লাহ, দুই একজন আল্লাহর বান্দা থাকবে যারা তাহাজ্জুদে উঠবে, লম্বা সলাতে লম্বা কেয়াম করবে, লম্বা রুকু সেজদা দিয়ে আল্লাহর সামনে ক্রন্দন করবে, মানে কান্না করবে নিজের পাপের জন্য। সুবহানাল্লাহ, আমরা তো হয়তো ধরে নিয়েছি যে আমাদের জন্য জান্নাত অবধারিত নাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমাদের সালাফগণ কেমন ছিলেন? এই সাহাবি উকবা ইবনে আমর তিনি বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, বলে দেন আমাকে নাজাত, মুক্তির উপায় কি? মান নাজা ইয়া রাসূলুল্লাহ, বলেন প্রথম যে উপদেশ, জবান জিহ্বা সংযত করো। সুবহানাল্লাহ, আর জিহ্বা আর লজ্জাস্থান অন্য এক হাদিসে, হাদিসটি আপনার পরবর্তীতে আমাদের আলোচনা আসবে, এমর্মে তিরমিজিদে আরও একটি হাদিস রয়েছে সহি শুদ্ধ সনদে, নবী সাল্লাল্লাহু সাল্লাম, এখানে আপনার সাহাবি হচ্ছে আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, তিনার থেকে রয়েছে হাদিসটি, এটার সাথে মিলে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তুমি ইয়া ভালো কথা বলো, ইয়া চুপ থাকো, ভালোটা বলো না তো চুপ থাকো, মন্দ বলতে গেলেই তো গুণা, মন্দ কথা বললে তো গুণা নাকি, ভালো বললে তো নাকি, ভালো যাতে আমি বলতে পারতেছি, আমি চুপচাপ থাকি, কয়জনে থাকছি, আপনার বেশি কিছু না, আপনার সিকুয়াই গলিতে গেলে বোঝা যাবে কি অবস্থা, আপনার কতটুকু ভালো থাকতেছি। আর গ্রামের আপনার যেই চায়ের যে টং দোকান আছে ওখানে যেন আপনার কি অবস্থা চলতেছে, একেবারে দলিল হিস্টোরি খুঁটিয়ান শুদ্ধা তুলতেছে যে কার বাড়িতে কি হচ্ছে, কার ঘরে কি হচ্ছে, কার সংসারে কি চলতেছে, সমস্ত আপনার লেনদেন বিচার আচার সব এই গ্রামের মহল্লার আপনার চায়ের দোকানে টং দোকানে হচ্ছে, এটা অবাস্তব নয়, বাস্তবতা, বাস্তব চিত্র। আর যারা এই সমস্ত বিচার সালিশ করতেছে, না আছে কোরআনের জ্ঞান, না আছে হাদিসের জ্ঞান, না আছে দুনিয়ার তাদের আপনার সুশিক্ষা, না সুশিক্ষা বলতে কি, সুশিক্ষা বলতে যে আল্লাহ এবং তার নবীকে চিনেছে, তার দিনকে চিনে, দিন কী জিনিস বুঝেছে, সুশিক্ষা নাই তো কোথায়, আল্লাহ হেফাজত করুন।